নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজিটোফিজিক্সে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে রাজ্য সরকারের ওয়েবসাইটের তরফ থেকে, অর্থাৎ এগিয়ে বাংলা ওয়েবসাইটের তরফ থেকে একটা নোটিফিকেশান এসেছে। সেই নোটিফিকেশানটা হলো রিগার্ডিং কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ দ্য কনসালটেন্টস অ্যান্ড জুনিয়র কনসালটেন্টস, অর্থাৎ জুনিয়র কনসালটেন্টস এবং সিনিয়র কনসালটেন্টস জন্য একটা জব অফার এসেছে নবান্নের তরফ থেকে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করবো আজকে, তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নোটিফিকেশান, এই নোটিফিকেশান হচ্ছে নোটিফিকেশান রিগার্ডিং কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ দ্য কনসালটেন্টস অফ জুনিয়র কনসালটেন্টস, যেটা হচ্ছে নবান্ন ওয়েবসাইট থেকে এসছে। এখানে ক্লিক করার পর আমরা একটা পিডিএফ নামবে এবং দেখে নিই সেই পিডিএফে কী লেখা আছে। তো পিডিএফটা হচ্ছে এইটা, নোটিফিকেশান অফ কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ কনসালটেন্সি অ্যান্ড জুনিয়র কনসালটেন্সি। এইটার ডেট হচ্ছে 20 জুলাই এবং এখানে যাবতীয় ডিটেলস লেখা আছে। দুটো ভাগে পার্টে লেখা আছে, একটা হচ্ছে কনসালট্রাকচুয়াল অর কনসালটেন্টস আর একটা হচ্ছে জুনিয়র হচ্ছে কনসালটেন্ট অর কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। আর নিচে হচ্ছে যাবতীয় এনার ডিটেলস আছে, সেটা হচ্ছে ইমেল আইডিতে যাবতীয় ডকুমেন্টস হচ্ছে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে প্লেন পেপারে মেনশন করতে হবে নাম, এজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কোয়ালিফিকেশানস, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যাবতীয় কিন্তু এবং অ্যাসোসিয়েট কপি করে একটা টেস্টিমোনিয়াল সেন্ড করতে হবে এই ইমেল অ্যাড্রেসে। সেটা কিন্তু সেন্ড করতে 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10/8/2020 মধ্যে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা লাস্ট ডেট জমা দেওয়া। তো আমরা দেখে নিই কী কী লাগবে কোয়ালিফিকেশান। তো এখানে হচ্ছে নেম অফ দ্য অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কনসালটেন্টস, তার জন্য হচ্ছে 36 বছরের বয়স মিনিমাম হতে হবে। আর সেটা যেটা মাপা হয় হচ্ছে 1 জানুয়ারি অফ দিস ইয়ার থেকে। আর নাম্বার অফ সিট হচ্ছে সেটা 2 এবং কোয়ালিফিকেশান হচ্ছে মাস্টার ডিগ্রি বা এমবিএ, এমপিএ বা এমপিপি, যে কোনো রেপুটেড একটা ইনস্টিটিউট থেকে করতে হবে। আর এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স যে কোনো একটা গভর্নমেন্ট অফিসে সেক্টরে বা কর্পোরেট সেক্টরে বা সোশ্যাল সেক্টরে এটা হতে হবে। এবং এখানকার রেমুনেশন হবে হচ্ছে 1,25,000, সেটা হচ্ছে পার মান্থ। সেম একইভাবে জুনিয়র কনসালটে সেম একই 36 ইয়ার হচ্ছে ম্যাক্সিমাম এজ ডিফারেন্স। 1 জানুয়ারি থেকে হচ্ছে তোমাদেরকে ওই বয়সের মাপটা করতে হবে, এখানেও সেম নাম্বার অফ সিট হচ্ছে 2 আছে। আর এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম ওখানে যেরকম ছিল 2 বছর, এখানে সেরকম 1 বছর মিনিমাম, সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে বা কর্পোরেট সেক্টরে সেমভাবে। আর এখানে কোয়ালিফিকেশান হচ্ছে সেমই আগেরটার মতো, মাস্টার ডিগ্রি বা এমবিএ, এমপিপি বা এমপিএ, যে কোনো রেপুটেড ইনস্টিটিউটে করতে হবে। আর এখানে রেমুনেশন হচ্ছে 75,000 পার মান্থ। আর এই পুরো বিষয়টা হচ্ছে 10 তারিখের মধ্যে করে জমা দিতে হবে, 10/8/2020 এবং এই মেল অ্যাড্রেসের মাধ্যমে জমা দিতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আর যদি কোনো বুঝতে না পারো, যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।